দিব্যাংগ ব্যক্তিক আক্রমণের ঘটনা, তিনি ভাতৃর বীরত্ব দিব্যাংগ লোকর উপরত। চব্বিশ ঘণ্টা উকলি যাওয়ার পাছতো আরক্ষে করায়ত্ত নকলে অভিযুক্ত। করিমগঞ্জের সন্বিলত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। বরগুল গাঁৱৰ বিশেষভাবে সক্ষম দিলীপ কুমার দাস নামৰ লোকজনক ঘরলে আহি থকা অবস্থাতেই আক্রমণ করে তিনি ভাতৃয়ে। দুখন ভরি নথকা লোকজনক বাটত আগছি ধরে মারপিট করে গুলাব দাস, সুধাংশু দাস আর আতীশ দাসে। কি অপরাধ আছিল দিলীপ কুমার দাসক, শুনক তেখেতৰ মুখেৰে। আমি তো ব্যাংক থেকে আইয়া খালি নামছি, নামিয়ার পিছন দিকে আমি চাইছি না, তারা তিনও ভাই আমার মাথার মাঝে বাড়ি মাঝে আমার পালাই দিয়েছে। পালানির পরে আমি খালি শুনছি আর মারিও না আর মারিও না, আমার বউও কইছে আমার নাতিনেও কইছে। তারপরে হিমাংশু, অতীশ, গোপাল, গোপাল মাস্টার হইয়া আমার মারলো কিরকম আমি তো এটা কল্পনা করি ভাই। আমি দৌড়াইয়া গিয়া তারা কইছি মারিও না আর মারিও না, তোমরা যদি কোনো কিছু ক্ষতি হয় তাহলে আমি ঠিক করিয়া দিই। তিনি ভাতৃর আক্রমণত ঠাইতে অচেতন হয়ে পড়ে দিব্যাঙ্গ লোকজন। পরিয়ালের লোকে উদ্ধার করলে আহে সেই সময়ত। লগেলগে দিলীপ কুমার দাসর পত্নী আর নাতিনীকেও আক্রমণ করে তিনি ভাতৃয়ে। মূরত সাতটা সিলাই পড়েছে দিলীপ কুমার দাসর। ঘটনা সন্দর্ভত কালিবাড়ি আরক্ষী চকীত গোচর রুজু, কিন্তু গোচর লওয়ার পাছতো কালিবাড়ি আরক্ষীয়ে আক্রমণকারী তিনি ভাতৃর বিরুদ্ধে লওয়া নাই ব্যবস্থা। অভিযোগ আরক্ষীক ম্যানেজ করে তিনি ভাতৃ মুকলি আকাশের তলত ঘুরি ফুড়ছে। করিমগঞ্জের পর গৌরীশ চন্দ্রের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।